বাংলাদেশের মধ্যে একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায়ী মানে বড় বড় ব্যবসায়ী তারা ঋণ খেলাপি কোটি কোটি টাকা তারা ব্যাংকে থেকে নিয়ে রাখছে তারা দিতেছে না টাকাটা মানে তারা এতটাই প্রভাবশালী ব্যাংকের লোকেরাও তাদের সামনে যে কথা বলতে ভয় পাই ভয় পাইত বর্তমানে আর পাইবো না আর গতদিন একজনকে ধরল সে তার মধ্যে একজন আপনারা যে একটা ছবি দেখতেছেন এ একটা লুক তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করা হয়েছে তিনি বেশি না তিনি তেরোশো কোটি টাকা ঋণ খেলাপি তেরোশো কোটি টাকা কোটি কোটি না টাকা ঋণ খেলাপি এ লুকটা সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছিল এবং তাকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে আটক করা হয়েছে আচ্ছা একটা জিনিস আপনি ভাবুন তো সে যদি মানে চট্টগ্রাম বিমানবন্দর পার হয়ে যদি বাংলাদেশ ত্যাগ করতে পারত এই তেরোশো কোটি টাকা তার থেকে থেকে কি আনা যেত কখনো সে যদি চলে টাকাগুলো হতো ব্যাংক এই তেরোশো কোটি টাকা সে নিয়েছে ওই ব্যাংকগুলোর কি হতো আর এই তেরোশো কোটি টাকা কি ওই ব্যাংকের না আমাদের দেশের জনগণের কৃষক শ্রমিক প্রবাসী সবারই এই টাকাগুলা আমরা হাজার হাজার লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে জমা রাখি এরকম কিছু অসৎ ব্যবসায়ী কোটি কোটি টাকা ব্যাংক থেকে তোলে এই টাকাগুলা ফেরত দেয় না কোনো একটা সময় তারা সুযোগ বুঝে এই টাকাগুলা ঋণ খেলাপি রেখে দেশ থেকে উড়াল দিয়ে চলে যায় এরপরে তাদের কেয়ার ধরা যায় না বিগত পনেরো বছর এরকম ঋণ খেলাপি হাজার হাজার বাংলাদেশে তৈরি হয়েছে তারা এতটা প্রভাবশালী ছিল ব্যাংকের তাদের সামনে যে কথা বলতে ভয় পেত এবার বুঝতে পারছেন সে তেরোশো কোটি টাকা ঋণ খেলাপি সে যদি যাই যাইতে পারতো এবার বোঝেন কার টাকাগুলা সে নিয়ে যেত আমার আপনার আমাদের সবার টাকাগুলা নিয়ে চলে যেত এরকম অসৎ ব্যবসায়ীদের কারণে আমাদের দেশের ব্যাংকগুলার এরকম বেহাল দশা একে যথেষ্ট পরিমাণ শাস্তি দেওয়া হোক তার থেকে এই তেরোশো কোটি টাকা নিয়ে তাকে শাহবাগের মোড়ের মধ্যে ল্যাংটা করে জাঙ্গিয়া পরাইয়া পাওগুলা উপরে তুলে বেঁধে রাখা হোক